বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগেই। খালি চোখে খুব বেশি দূর ঠাওর করা যায় না। আবছা আলোয় গায়ে কাটা দেয়া অদ্ভুত এক নিস্তব্ধ পরিবেশ। শুধুমাত্র দূরের একটি কক্ষ থেকে মানুষের আর্তচিৎকার ভেসে আসছে, তবে তা খুব বেশি দূর পৌঁছাচ্ছে না। নদীর ঘাট এলাকার এই বিশাল বরফকলের চার দেওয়ালের ভিতরে চাপা পড়ে যাচ্ছে গগনবিদারী সেই আর্তনাদ। হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছে শ্বেতবর্ণের মাঝবয়সী এক লোক। রক্তের নেশায় তার ফর্সা চেহারা আরও রক্তিম হয়ে উঠেছে যেন। অন্য একজন বড় হাতুড়ি দিয়ে ওই যুবকের পায়ের উপর পিটিয়ে যাচ্ছে অবিরাম। পা থেতলে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দুই পায়ের হাড়। হাতুড়ি রেখে মানুষটুপি সেই ফর্সা দানবটি ধীরে সুস্থে একটি রশি নিল, রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে ধরে দিল এক টান। যুবকটির নড়াচড়া তখন বন্ধ, নাক মুখ এমনকি চোখ দিয়েও গড়িয়ে পড়ছিল রক্ত, জিভও একটু বেরিয়ে পড়েছে। মাঝবয়সী লোকটি মৃত যুবকের নাকের কাছে হাত রাখল, না কোনো সাড়া শব্দ নেই। কিন্তু এরপরও ঠান্ডা হলো না সে। হঠাৎ মেঝের উপর পড়ে থাকা যুবকটির বুকের উপর উঠে লাফাতে শুরু করলো সে, একদম উদাম নৃত্য যাকে বলে। পাজর ভেঙে ছিন্ন ভিন্ন হবার শব্দ হলো, অবশেষে শান্ত হলো লোকটি। বড় এক বালতি দুধ আনা হলো, তা দিয়ে গোসল করলো সে, আর যুবকের লাশ জমাট বাঁধা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হলো পাশের নদীতে। না, এতক্ষণ যা শুনলেন তা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, পুরোটাই বাস্তব ঘটনা, আর তা ঘটেছে আমাদের বাংলাদেশেই। আর এমন নৃশংস ঘটনা শুধু যে একবার ঘটেছে এমন নয়, ঘটেছে অগণিতবার। এমন নৃশংসতার মূল হোতা আর কেউ নয়, খুলনার কুখ্যাত সিরিয়াল কিলার এরশাদ সিকদার। কিন্তু আমি আসার পরে 25-30টার মতন করছি, কিন্তু তার মুখেই শুনছি যে 50-60-এর উপরে সে হত্যা করছে। যার মৃত্যুর পর এত বছর পার হয়ে যাবার পরও আজও তার নাম শুনলে শিওরে ওঠে মানুষ। আজও কোনো বড় অপরাধীর খোঁজ মিললেই চোখের সামনে ভেসে ওঠে এরশাদ সিকদারের ভাবলেশহীন নিষ্ঠুর মুখচ্ছবি। হ্যাঁ বন্ধু, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও নৃশংস সিরিয়াল কিলার এরশাদ সিকদারের এরশাদ সিকদার হয়ে ওঠার গল্প থাকছে তথ্যচিত্রের আজকের পর্বে। আর নিশ্চিত থাকুন, পুরো গল্পটা একজন সুদক্ষ স্ক্রিপ্ট রাইটারের লেখা, সিনেমার গল্পের চেয়ে কোনো অংশেই কম নয়। আর যদি বিচার না হয় তাহলে বোঝা যাবে যে দেশে কোনো আইনের কোনো প্রয়োগ নাই। এরশাদ সিকদারের ফাঁসি চাই, এরশাদ সিকদারের বিচার চাই। এরশাদ সিকদারের জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারখোনা গ্রামে। জন্মের পর থেকেই দারিদ্রের সাথে লড়াই করে বেড়ে ওঠা তার। অল্প বয়সেই তার বাবা মারা যান, এরপর সংসারের হাল ধরেন তার মা। অন্যের বাসায় কাজ করে কোনো মতে সংসার চালাতেন তিনি। অন্যদিকে এরশাদ ছোটবেলা থেকেই ছিল ডানপিটে, ছোট ছোট চুরি মারামারি এসবের বিচার প্রায়ই আসতো তার মায়ের কাছে। তবে বিচার চেয়ে লাভ হয়নি তেমন, বরং দিনকে দিন বাড়তেই থাকে তার দৌরাত্ম্য। একদিনের ঘটনা, সেদিনের বদমাইশি শেষে বাসায় ফেরে এরশাদ। ফিরে এমন একটি দৃশ্য দেখতে পায় সে যা কোনো ছেলের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। এলাকার একজন প্রভাবশালী লোককে মায়ের সাথে খুবই অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে এরশাদ। তখন অবশ্য সে কিছুই করতে পারেনি, কে জানে হয়তো এই ঘটনার প্রভাবেই পরবর্তী জীবনে অসংখ্য নারীকে সে বানিয়েছে ভোগের পণ্য। এমনকি তার নিজের ঔরসজাত কন্যা সন্তানও তার লালসা থেকে রেহাই পায়নি। দুইটাই বিয়ে করছি। দুইটা? জি। দুর্গাটা কে ছিল? দুর্গা গ্রাম বলে আমি কাউকে চিনি না। আরো দুটো স্ত্রী তার, এটাই তো একটা নির্যাতন মেয়ের প্রতি। আপনার নিজের প্রথম স্ত্রীর সর্বনাশ আপনি করেছেন। দেখতে শুনতে এরশাদ ছিল সুদর্শন, এজন্যই 1966-67 সালের দিকে যখন সপরিবারে নিজ গ্রাম ছেড়ে জীবিকার জন্য ছুটে যায় খুলনা রেল স্টেশন এলাকায় আর কুলির কাজের পাশাপাশি শুরু করে ছোটখাটো চুরি বাটপাড়ি, তখন সবাই তাকে রাঙাচোরা নামেই ডাকতে শুরু করে। শুরুতে কিছুদিন রেল স্টেশনের কুলির সহযোগী, সেখান থেকে ধীরে ধীরে রেললাইনের পাত চুরি করে বিক্রি। এই ছিল এরশাদের রাঙাচোরা হয়ে ওঠার গল্প। আঞ্জু সর্দার নামে এক কুলির সর্দার তাকে সমকামিতায় বাধ্য করে। পরবর্তীতে এই আঞ্জু সর্দারকে ব্যবহার করেই ট্রলার থেকে মাছ আর গম চুরি এবং জাহাজ থেকে তেল চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে হাত পাকায় এরশাদ। কিন্তু একটা সময়ে চুরি করে আর পোষা ছিল না। 1976-77 সালের দিকে এরশাদের নতুন সঙ্গী হলো একটা রামদা। এটা নিয়ে এসে শুরু করলো ছিনতাই, বেশ কয়েকজন সঙ্গীও জুটে গেল তার। বার্জ কার্গো থেকে পণ্য চুরি করে নদীতে লাফিয়ে পড়া, রেললাইনের স্লিপার চুরি, কাঠ চুরি, রেলের ওয়াগন ভাঙা, ট্রলারে চাঁদাবাজি ইত্যাদি চালাতে লাগলো পুরো দমে। যেই প্রতিবাদ করছিল তার কপালেই জুটছিল রামদার কোপ। এই রামদা বাহিনী নিয়েই এরশাদ 1982 সালে 4-5 নম্বর ঘাট এলাকা দখল করে বনে যায় সে এলাকার অঘোষিত সর্দার।
কালুর গলাতে এরকম ফুল দিয়ে মাথাটাকে দুই টুকরো করে ফেলছে। দুই টুকরো করার পরে দিই তখন ওই যে সিমেন্টের বস্তা আর ওই কালু নদীর পাড় থেকে একটু দূরে যাই ওই অবস্থা ছাড়িয়ে দিল। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, পেয়ে পাওয়া ফুরায় না, বরং চাওয়া বেড়েই ওঠে। এরশাদের হয়েছিল এই একই অবস্থা। সময়টা ১৯৮২। এক এরশাদ যখন ঘাটের রাজা, কাকতালীয়ভাবে আরেক এরশাদ তখন দেশের রাজা। বিচক্ষণ এরশাদ সিকদার বুঝেছিল, রাজনীতিতে ঢুকতে না পারলে তার দাপট থাকবে না বেশি দিন। হ্যাঁ, রাজনীতিতে যোগ দেয় সে। ১৯৮৮ সালে এক ভোটারবিহীন নির্বাচনে সে হয়ে যায় তৎকালীন ২১ নম্বর তথা বর্তমানে ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার। ব্যাস, তাকে আর কে আটকায়? চলতে থাকে একের পর এক জায়গা দখল। রেলের জায়গা, ব্যাংকের জায়গা, বিমানের জায়গা দখল করে গড়ে তোলে ৬০,০০০ লোকের জন্য একটি বস্তি, যে লোকগুলো হয়ে ওঠে এরশাদের নিত্যদিনে নানান অপরাধের প্রত্যক্ষ এবং পরোক্ষ সঙ্গী। এভাবে এরশাদ হয়ে উঠতে লাগলো ওই অঞ্চলের অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি। বাড়তে লাগলো শত্রু, বাড়তে লাগলো রক্তপিপাসা। যে বা যারা বিরোধিতা করতে চাইল তাকেই হত্যা করা হলো নির্মমভাবে। এই যেমন ইনসাফ, কামাল ও খালেক নামের তিন নৈশ প্রহরী একবার এরশাদের চোরাচালানের কিছু মালামাল ধরিয়ে দিয়েছিল পুলিশের হাতে। ক্ষিপ্ত এরশাদ বাঘের মতো হামলে পড়ল তাদের উপর। এক একজনকে মাটিতে ফেলে বুকের উপর লাফাতে লাগলো এরশাদ। অবিরাম আঘাতে পাঁজর ভেঙে দেওয়া হলো তাদের। তারপর গলায় নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হলো। একজন এই ঘটনা দেখে ফেলেছিল বলে তাকেও বরণ করতে হলো একই পরিণতি। এরশাদের প্রিয় নদী কোনটা এ ব্যাপারে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না। তবে অনুমান করা হয় সেটা হয়তো ভৈরব নদীই হবে। কেননা এখানে যে কত মায়ের সন্তানকে সে খুন করে ফেলে দিয়েছে তার কোনো সঠিক হিসেব এরশাদ সিকদারের কাছেও ছিল না হয়তো। অপরাধ চালিয়ে যেতে হলে রাজনীতির বিকল্প যে নেই তা এরশাদ বুঝে গেছে ততদিনে। তাই তো ৯০ পর রাষ্ট্রপতি এরশাদকে হটিয়ে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন এরশাদ বিএনপিতে নাম লেখায়। এরপর ৯৬ সালে সরকার পরিবর্তন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগেও যোগ দিতে সক্ষম হয় এরশাদ। পরে অবশ্য তীব্র সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল আর ভোল পাল্টানোর এই খেলার মধ্যে তার হত্যাযজ্ঞ কিন্তু থেমে থাকেনি। কি বন্ধু কি শত্রু, কাউকেই রেহাই দেয়নি এরশাদ। শুধুমাত্র সন্দেহের জেরে সে খুন করে ফেলে মাস্টার জাহাঙ্গীর কিংবা ফটিকের মতো পারিবারিক বন্ধুকে, যারা নিয়মিত তার বাসায় আসা যাওয়া করতে বলে এরশাদের ধারণা হয়েছিল সম্ভবত তার স্ত্রীর সাথে এদের কোনো অবৈধ সম্পর্ক আছে। সবচেয়ে হতভাগা লোকটা সম্ভবত ঝিনাইদহের টেলিফোন অপারেটর আকিমুল। এক রাতে টেলিফোনে ডায়াল ঘোরাতে ঘোরাতে ভুলক্রমে সে ফোন করে ফেলে এরশাদের বাসায়। আর যায় কোথায়, এরশাদের প্রথম স্ত্রী খোদেজার সাথে ফোনে প্রেম করার অপরাধে আকিমুলের স্থানও হলো ভৈরব নদীতে। মানুষ মারার জন্য এরশাদ বানিয়েছিল আলাদা জায়গা। আফ্রিকান মাগুরের একটি পুকুর ছিল তার। মৃতদেহ সেখানে ছেড়ে দিলে মিনিট পাঁচেক সময় লাগত উধাও হয়ে যেতে। বরফকল ছিল মানুষ খুনের আরেকটি কুখ্যাত জায়গা। এখানে যাদের একবার ডাক পড়েছে তাদের মধ্যে খুব কম লোকেরই বেঁচে ফেরার সৌভাগ্য হয়েছে। তার অপরাধ জীবনের সবচেয়ে আলোচিত খুনের ঘটনা যুবলীগ নেতা খালিদ হত্যাও ঘটে এই বরফকল এলাকায়। এই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল এই নরপিছাজকে। আমার কাছে যে কাগজ আছে তাতে আমরা দেখেছি অন্তত ৫৮-৬০ মামলা তার বিরুদ্ধে আমাদের নথিতে আছে। এইবার যে অ্যারেস্ট হলো এই মাঝখানে আর কখনো সে অ্যারেস্ট হয়নি, অথচ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা। ১৯৯৯ সালের এক রাতে ফোন করে তার বরফকলে যাওয়ার জন্য কয়েকজনকে ডাকে এরশাদ। তার ডাকে সাড়া না দিয়ে তো উপায় নেই। খুলনা জেলা ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, আবু হানিফ, আলী আকবর, ব্যবসায়ী সৈয়দ মনির মীর ও তার ছোট ভাই চয়ন মীর আর যুবলীগ নেতা খালিদ হোসেন রওনা হন মৃত্যুকূপ বরফকলের দিকে। তারা গিয়ে পৌঁছানোর পর কথাবার্তার এক পর্যায়ে এরশাদ অট্টহাসি শুরু করে। এ যেন ঝড়ের আগে প্রকৃতির কঠিন পূর্বাভাস। এক সাগরেদকে রাইফেল আনার আদেশ দেয় সে। রাইফেল আসার পর মনিরের কানের পাশ দিয়ে ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায় সে। রক্তের নেশায় উন্মত্ত নরপিশাচের মরণ কামড় থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে গাড়িতে ওঠে সবাই, কিন্তু শেষ রক্ষা হলো না। খালিদকে গাড়ি থেকে টেনে হিস্ট্রে নামিয়ে এনে মাটিতে ফেলে রাইফেলের পাট দিয়ে পেটাতে থাকে সে। পালাতে পারল না মনিরও, তাকেও রাইফেলের বাট দিয়ে পেটানো হয়। এরপর বরফ ভাঙার ২০ কেজি ওজনের মুগুরি দিয়ে থেতলে দেওয়া হয় তার পা। রক্তপিপাসা তখন চরমে। মনিরের বুকের উপর লাফ দিয়ে উঠে যায় এরশাদ। জ্ঞান হারালো মনির, কিন্তু রাখে আল্লাহ মারে কে, এত নির্যাতনের পরও সেদিন বেঁচে গিয়েছিল মনির। কিন্তু মুগুরের পিটুনি, বুকের উপর এরশাদের হিংস্র হায়নার মতো লাফ আর শ্বাসরোধে মারা যায় যুবলীগ নেতা খালিদ। ভৈরব নদীতে ফেলে দেওয়া হয় তার লাশ। এরশাদের ৬০-এর অধিক হত্যাকাণ্ডের মধ্যে শুধুমাত্র এই একজনের লাশেরই হদিস মিলেছে। আমিও নিজে আমার পায়ে বল পাচ্ছি,
তো আমি বরফ তোলার দিক তাকায় দেখলাম ভিতরে খালিদ ওরে মারতেছে এবং খালিদ এই বুকের পরে শশীকে লাফাচ্ছে। এ যাত্রায় আর রক্ষা হলো না ইরশাদের। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে। সেটা অবশ্য খুব বড় কোনো ব্যাপার নয় তার কাছে। পুলিশের হাত থেকে কিভাবে লুকাতে হয় সে কৌশল ছিল তার জানা। কবরস্থানে হুবহু কবরের মতো দেখতে বিশেষ চোরা কুঠুরি বানানো ছিল তার। বহুবার এখানে লুকিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়েছে সে। কিন্তু ক্রমে ক্রমে নিজের ক্ষমতা আর প্রতিপত্তির মোহে সে এতটাই অন্ধ হয়েছিল যে সে ধরেই নিয়েছিল কেউ তার কিচ্ছুটি করতে পারবে না। এজন্য এবার পুলিশ তাকে ধরতে এলে পালাবার চেষ্টা না করে নিজেই চড়ে বসে পুলিশের গাড়িতে। কিন্তু পরবর্তীতে পাশার দান উল্টে যায়। দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর নূর আলম এরশাদের ২৪টি খুনের বিবরণ দেয় রাজসাক্ষী হিসেবে। ২৫ থেকে ৩০টার মতন হত্যা করছে। আমি আছি তো ১০-১২ বছর, তার আগের থেকে বয়সে অনেক দিন হলো, কিন্তু ওই এলাকাতে তার বয়সে কিন্তু কথা বলতে পারে না। এমনকি গ্রেফতারের পর তার ৬ স্ত্রী সমেত পরিবারও তার মুক্তির জন্য খুব বেশি প্রচেষ্টা চালায়নি, বরং তার রেখে যাওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা। তবে কথিত আছে তার ৬ নম্বর স্ত্রী, যাকে এরশাদ তার প্রাসাদতুল্য বাড়ি ষণ্ণকমলে এনে রেখেছিল, সে বস্তাভর্তি টাকা নিয়ে ঢাকায় গিয়েছিল এরশাদকে ছাড়াতে, কিন্তু লাভ হয়নি। ৭টি খুনের মামলায় তার ফাঁসির রায় হয়। আপিল, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা সবই বিফলে। অবশেষে ২০০৪ সালের ১০ই মে রাত ১২:০১ মিনিটে খুলনা কেন্দ্রীয় জেলখানায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। কেউ কেউ মরার পর জলসার আয়োজন করতো এরশাদ, আর এই গানটি গাইতো সে জলসায়। কাকতালীয় ভাবে গানটি যেন পুরোপুরি মিলে যায় বাস্তবের সাথে। যেখানে নেই খুনি এরশাদ, আছে শুধু তার রেখে যাওয়া প্রাসাদতুল্য স্বর্ণকমল, ভৈরব নদী আর গা শিউরে ওঠা সব কুকীর্তির কেচ্ছা।